পাঁচ বছরের সমস্ত কিছু ডিলিট করে তারপরেই এত বড় বড় কথা ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলবে, না হলে কিন্তু এগুলো তোমাকে মানায় না। আমরা যারা দীর্ঘদিন তোমার সপক্ষে কথা বলছি তাদের তো সত্যিই জবাব দিতে হবে। যে মানুষটা তোমাকে নিয়ে একটা রিপ্লাই অবধি দেয় না তাকে নিয়ে প্রত্যেক দিন তুমি ব্লগে টানছো, কেন? কারণ তার বিপক্ষিত ক্রিয়েটররা তোমাকে তার সাথে জুড়ে দিচ্ছে। জুড়বে না কেন? তুমি তো ভিডিওতে এখনো অবধি সেগুলো রেখে দিয়েছো যেগুলোর দ্বারা তার সাথে তোমাকে জুড়ে দেওয়া যায়। তুমি তাকে ঘরে নেবে না, তুমি তার সাথে সম্পর্ক রাখবে না, অথচ তুমি তাকে ঠেস দিয়ে কথা বলবে, এসা ক্যাসে চলেগা সন্দীপদা, এরকম তো হয় না, তাই না? কি বলো বন্ধুরা, তোমরা একমত? গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটা নতুন ভিডিওর সাথে। কি ভাবলে না, মানে কি ভাবলে তোমরা? ও হ্যাঁ, তোমরা যেটা ভাবছো আমি সেটাই তোমাদেরকে বলেছি। আসলেই তো পাঁচ বছরের সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া উচিত কোর্টে যাওয়ার পর, ন্যায় পাওয়ার পর, এখন নয়। যারা এই প্রশ্নটা করছো তাদের এটা করা মানায় না। অবান্তর প্রশ্ন, অবান্তর চাহিদা, রেখো না ভিউয়ার্স হিসেবে এই চাহিদাগুলো, রেখো না, কারণ এগুলো এক একটা প্রমাণ যেটা কখনোই ডিলিট করে দেওয়ার সম্ভব নয়। যদি বলো প্রাইভেট, কেন কেন? প্রতিবেশীর কল রেকর্ডিং আধার কার্ড দিয়ে এনে যে প্রমাণ করতে চায় তার শ্বশুর শাশুড়ি বয়সজনিত কারণে আলাদা থাকে না, পরকীয়ার কারণে আলাদা থাকে, তাহলে সেই মহিলার পাঁচ বছরের জীবনচরিত অ্যাজ আ এভিডেন্স রাখা তো উচিত, তাই না? তাও পাবলিকলি। যে জিনিস প্রাইভেট ছিল সেটাকে যদি সে পাবলিক করতে পারে অকারণে, অবান্তর একটা ডিমান্ডে যে আমার পরকীয়াটা একদম পারফেক্ট ছিল কারণ আমার শ্বশুর শাশুড়িও পরকীয়ারত, তাই জন্য, তাহলে তার সমস্ত এভিডেন্স তার চ্যানেলে থাকবে ততদিন যতদিন না একটা ন্যায় বিচার পাওয়া হচ্ছে। খুব অবান্তর চাহিদাগুলো করো ভিউয়ার্স হিসেবে, আর যারা করো তারা তো ভীষণই পরিচিত মুখ, সেই জন্যই এই প্রশ্নটার উত্তরটা এভাবে দিলাম। এই বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পাঁচ বছরের কোন রকম এভিডেন্স ভিডিও যেগুলো রয়েছে লোপাট করা যাবে না, অন্তত তোমাদের ডিমান্ডে তো নয়। এগুলো এক একটা পোক্ত এভিডেন্স যে ও পাঁচ বছরে কেমন জীবন কাটিয়েছে, আর ওর বিপক্ষিত ক্রিয়েটার, সরি বিপক্ষিত তো আমরাই, ওর পক্ষে থাকা ক্রিয়েটার কিভাবে একের পর দিন এক একটা মিথ্যে অ্যালিগেশন দিয়ে দুর্নাম রটিয়ে মিথ্যের ওপর ভর করে অপপ্রচার চালিয়েছে, তাও কার সহমতিতে? হ্যাঁ, যে সেই ভিডিওগুলোকে নিয়ে একটার পর একটা কমিউনিটি পোস্টে দিয়েছে আর সহমত পোষণ করেছে। সে কি ভেবেছে কমিউনিটি পোস্ট ক্লিয়ার করে দিলাম আর সমস্ত এভিডেন্স মুছে গেল? আরে ভাই, ভিডিও সমেত কমিউনিটি পোস্টের সমস্ত এভিডেন্স রাখা আছে, ডিলিট করলে যদি সমস্ত কিছু চলে যেত তাহলে তো আর মানে কোনো কথাই ছিল না, তাই না? ডিলিট হয়ে যাওয়া কল রেকর্ডিং এখন আধার কার্ড দিয়ে নিয়ে চলে আসছে, আর এত মাস ধরে থাকা সমস্ত প্রমাণ এক লহমায় কি চলে যায়? যেগুলো থেকে অন্তত এটা প্রমাণ করা যায় যে এই মহিলা কতটা ধূর্ত, ইনোসেন্ট ফেসের আড়ালে তার দাবিটা ঠিক দশ মাস পরে ছেলেকে নিয়ে আসার কেন? সেই সমস্ত প্রমাণকে তো এত সহজে হাতছাড়া করা যায় না, তাই না? বাবা যদি নোংরা মন্তব্য করে, মা সেই নোংরা মন্তব্যের ক্রিয়েটরদেরকে নিজের কমিউনিটি পোস্টে সহমত দিয়েছে যে হ্যাঁ তোমরা বলো আমি তোমাদেরকে প্রমোট করছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, ফ্রিতে অন্য কাউকে প্রমোশন না করলেও ফ্রিতে যারা ওর পরকীয়াকে প্রোটেস্ট করেছে তাদের প্রমোশন কিন্তু হয়েছে, হয়নি? আজকে আবারও সেই পুরাতন রুটিনের পুনরাবৃত্তি ঘটল বেলা একটা থেকে ডেইলি ব্লগ স্টার্ট। কেমন লাগছে তোমাদের বলো? এক্সপেকটেশন ক্যা থা আর ক্যাসে ক্যা হো গেয়া, কিরকম লাগছে বলো তো? ভেবেছিলাম কি ফ্ল্যাটে আসবে একটা রেগুলার লাইফস্টাইল, সুন্দর করে ওয়ার্কআউট করা, এছাড়াও নানান ধরনের গ্রুমিং সবটা করবে। কি পাচ্ছি আমরা দেখতে? সেই ফ্রেঞ্চ ফ্রাইজ, সেই চিকেন, আর সেই একই দেয়াল ঘষা নিয়ে মামনি পড়ে আছে। সকালবেলা স্নান করার আগে আমি আমার কাজকর্ম যেগুলো জলের থাকবে আমি সেগুলো করে নেব। স্টিক দিয়ে যখন করছি বেশিক্ষণ তো লাগার কথা নয় সময়। সকালে চা আর টিফিন হচ্ছে বেলা একটায়, বলছে মা সকালে উঠে করে নিয়েছে। মা যে কত সকালে উঠে কি করেছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। ঘরদোর কিন্তু মা যখন ওদিকে চিকেন বসাচ্ছে বা
কিসের প্রিপারেশন করছিল তখন? হ্যাঁ, চিকেনই তো বসাচ্ছে। তখন ও ওই ঘরদোর গুলো মুছছে আর সাথে দেয়ালটা পরিষ্কার করছে। তার মানে বেলা তখন কটা বাজতে পারে? সব রান্না শেষ করে খাওয়া দাওয়া হলো, তার আগে পুজো হয়েছে। আজ আর মাকে বলতে পারেনি, যেহেতু ঘর মোছার দায়িত্বটা নিজে নিয়েছে তাই পুজোটাও ওর জন্যই বরাদ্দ ছিল। মা ঢেঁড়স আলু ভাজা ভাত, আর করেছে হচ্ছে চিকেন। আর বাড়িতে থাকতে তোমরা কি দেখতে পাও, কত রকমের পদ দেখতে পাও? অন্তত এই ভাজার সাথে একটা ডাল বা চাটনি প্রত্যেক দিনের পাতে থেকেই যায়। আর এখানে এসে আর সেসব হচ্ছে না। একজন ভিউয়ার্স খুব সতর্কভাবে ব্লগ দেখে, তিনি জিজ্ঞাসা করেছেন, তোমার বৌদির জন্য রাতের ভাত রাখনি? এত কম চাল করলে কেন? রোজ নাকি তোমাদের বাড়তি হয়ে যায় ভাত। তোমার মা তো জানেন কতটুকু চালের মাপ নিলে চারজনের ভাত খাওয়া যাবে। এত কয়েকদিন উনি সংসার করছেন, আর ঠিক চারজন বেসিসেই উনি রান্না বান্না করতেন। ঠাম্মি থাকলে তো চারজনেরই রান্না করতে হয়, তাই না? ঠাম্মি একবেলা ভাত খায়, সেক্ষেত্রে আর এক মুঠ চাল বাড়িয়ে দিলেই হয়ে যেত। সে এতটা কনসার্ন আর যাদের পরিবারের মেম্বার সে নয়, মানে তার যে ভাত ছাড়া চলে না সেটা ভুলেই গেছে। এক মুঠো ভাত বসিয়ে দিলে কতক্ষণ সময় লাগে? সেই ভাতটুকু আর হলো না। হলো কি, পরোটা তাও মাকে বেলে দিতে হচ্ছে গোল গোল করে, কারণ সময় নেই, ইচ্ছে নেই, করার মতো শ্রম কারোর মধ্যে নেই যে হ্যাঁ আমি ত্রিকোণ করে করে দেবো পরোটাগুলো। মানুষ না অনেক সময় এই যে এখন ব্লগ করে বলে কিছু জিনিস দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ চলো এরকম ভাবে করি, আমার পরিশ্রমটা খাটুনিটা সফল হবে, এই ভেবেও কাজ করে। ওর মধ্যে সেই স্পৃহাটা নেই। কে তারা যারা বলো যে ওর ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে এতগুলো দিন ব্লগ চলেছে? কই, ও তো নিজের ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে ব্লগটাকে পরিচালনা করতে পারছে না। মায়ের মুখের উপর ক্যামেরা, দাদা বৌদির মুখের উপর ক্যামেরা, যে মানুষটা ঘুমাচ্ছে তার মুখের উপর ক্যামেরা, সে তো জানেও না অকাতরে ঘুমোচ্ছে সে, যে তার মুখটা ব্লগের একটা অংশ হয়ে গেল। হ্যাঁ একবার দেখা দেখতে পাওয়া গেছে একরকম, ক্যামেরাটা জাস্ট তার দিকেই ফোকাস করে রাখা আছে, এটা বড্ড বাড়াবাড়ি না? তার সাথে কোন রকম মজা করছি, সে জানে যে হ্যাঁ তার ঘুমনো কোনো অবস্থার কিছু ছবি উঠছে বা ভিডিও উঠছে, সেটা আলাদা। সে জানেই না বেচারা সে ঘুমোচ্ছে, আর তার সেই ভিডিওটা আমি আমার ক্লিপিংসে অ্যাড করে দিলাম। কি না সে কাঁথা দিয়ে ঘুমায়, সেটাতে সে কমফোর্টেবল, সেটা আমাকে জানাতে হবে। আহারে, এটাও ব্লগের কন্টেন্ট। যাই হোক, দাদা এসেছে, দাদা বাড়ি থেকে কি নিয়ে গেল আর দাদা ঠিক বাড়িতে কি কি নিয়ে এলো সেটা কি তোমরা দেখতে পেলে? দাদা দুহাত ভরে যা নিয়ে এসেছে সেটার দিকে কিন্তু ক্যামেরা গেল না, দাদা দুহাত ভরে যা নিয়ে গেল সেটাতে কিন্তু ফোকাসটা তীব্র ছিল, হাতে তুলে দেখানো কি কি যাচ্ছে, ঠিক আছে, কি কারণে ওকে কিপতে বলছে। কারণ যে বাড়ি থেকে ও দুহাত ভরে নিয়ে এসেছে সেই বাড়ির লোক তো চার হাত ভরে নিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করবে না, নাহলে তো ওই সমানুপাতিক হবে না ব্যাপারটা, ব্যস্তানুপাতিক হয়ে যাবে, কি বলো, তাই না? সন্দীপদার ক্ষেত্রে সন্দীপদা সারাটা দিন ধরে আমাদেরকে যা লাইফস্টাইলের মধ্যে দেখাতো তাই দেখায়। প্রত্যেকে বলে একঘেয়েমি হয়ে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে সন্দীপদার ভয়েসটা ভীষণ লো লাগে, মাইক ইউজ করে না সেই কারণে। অ্যাকচুয়ালি মাইক ইউজ করারও প্রয়োজন হয় না, একটু যদি লাউড কথা বলে সন্দীপদা তাহলেই হয়, বা ভিডিওর ভলিউমটা যদি একটু আপ করে দেয় তাহলেও হয়। সন্দীপদা যে কেন সেটা করে না আমি কিন্তু ভেবে পাই না। আগে আগে গায়ত্রী মন্ত্রটাও পিছনে এত লাউড শোনাতো যে কোনো কথা শোনা যেত না, এখন ইদানিং সেটা শোনা যায় না। মানে আমি জানি না কেন সন্দীপদা এটা করে, মাইক কেন ইউজ করছে না মাইক আনার পরেও, হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। আর যদি সেটা হয়ে থাকে, একটু জোরে না কথা বললে কিন্তু মানুষের জন্য শোনাটা ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে, যে তুমি কি কথা বলতে চাইছো, সবাই অস্পষ্ট শুনছে আর দিনের পর দিন তোমাকে অভিযোগ করছে। দাদা যদি তুমি ভিডিও দেখে থাকো অবশ্যই এই চেষ্টাটা করো যে ভিডিওর ভলিউমটা একটু আপ করে দিতে, বা নিজে একটু জোরে কথা বলতে, না হলে কিন্তু মানুষের শুনতে ভীষণ অসুবিধে হচ্ছে। রোজের দিন রোজ নাম চায়, যা তারা আগে দেখাতো এখনো তারা তাই দেখাচ্ছে, ঠিক আছে। অভিযোগ কি, আগে তারা নাকি বউ বিক্রি করতো, ছেলে বিক্রি করতো, মানে এই ধরনের কথা, ছেলের মুখ, এই ফেস ভ্যালুগুলোর ওপরে ভিডিও চলছে। একই তারা দৈনিক কাজকর্ম দেখাচ্ছে, শুধু জীবন থেকে একটা মানুষ বাদ চলে গেছে আর কিছু হচ্ছে না। আর যে এই ডিমান্ড করেছিল আমার ফেস ভ্যালুর ওপর বাড়িতে মার্বেল টাই মানে এইসব বসবে, টাইলস বসবে, সে কিন্তু অ্যাকচুয়ালি পরিবার ছাড়া জিরো, আ বিগ জিরো, সে কিছু করতে পারছে না, ঠিক আছে। অনেকেরই পরিবার দেখবে ক্যামেরা কমফোর্টেবল হয় না, তারা ক্যামেরার সামনে আসতে চায় না। ম্যাক্সিমাম দিন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার হাজবেন্ড থাকে কাজে, শ্বশুরমশাই যান অফিসে, তো বাড়িতে আমার শাশুড়ি মা নিচের তলায় কাজ করছেন, দোকান সামলাচ্ছেন,
আর আমি উপরের তলায়। সবসময় তো তাদেরকে ক্যামেরার মধ্যে একত্রে আনাটা সম্ভবই হয় না আমার পক্ষে, একচ্ছত্র একটা পরিবার দেখাচ্ছি সেটা কিন্তু পসিবল হয় না। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একা কাজ করছি সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যেসের উপর একটা ব্যাপার। ও সেটা পারে না, ও জানে ব্লগে ইন্টারেস্ট পাওয়া যাবে, এইরকম করলে ব্লগে ইন্টারেস্ট থাকবে না দীর্ঘদিন। দীর্ঘদিন ওই বাড়িতে থাকতে মানুষ একই কন্টেন্ট হয়ে যাচ্ছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। আজ কদিন হয়েছে ফ্ল্যাটে এসেছে, আবার মানুষের একই অভিযোগ যে ফ্ল্যাট কন্টেন্ট এবার বোর হচ্ছে, নতুনত্ব আনার চেষ্টা করো, ক্রিয়েটিভিটি দেখাও, একই খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ থেকো না। তোমার ভালোর জন্য বলছি, তুমি ময়দার পরোটা খেও না আহারে। কাকে বলছো তোমরা, ও তো খুশি, ও যেভাবে নিজের জীবন পরিচালনা করছো তাতেই খুশি। ওকে প্লিজ তোমরা সাজেশন দিও না, কারণ ও সাজেশন নেয় না, ও শুধু যেটুকু সাজেশন চায় সেটুকুই দাও। যেমন বলেছে, গাছে পোকা ধরে যাচ্ছে পাতায়, যদি কোনো সাজেশন ওষুধ জানা থাকে তো সেটা ওকে বলো, ওটাও শুনবে, বাকি কিছু নয়। ফ্ল্যাটে যেদিন এলো সেদিন প্রথম একা থাকলো, যখন পরোটা বানালো সেটা ঠিক ছিল, ঠিক আছে বাবা খাচ্ছে। নিজের বাড়িতে কর্নফ্লেক্স, ওটস, পাউডার যে সমস্ত ও খায় সব বর্তমান, সেগুলো সব বাদ, কিছুই খাচ্ছে না, কিছুই নেই খাওয়ার জন্য। কত প্রিপারেশন আছে ডায়েটের, যেগুলো আলাদা আলাদা করে এখন নিজের সংসার নিজের মতো করে প্রিপেয়ার করতে পারে, কেউ কিছু বলবে না। না এক্সট্রা গ্যাস খরচ হচ্ছে বলে কোনো রকম কথা শুনতে হবে, না কোনো রকম ভাবে কাউকে করে দেবে কে কখন গ্যাস ছাড়বে, মানে গ্যাস ছাড়বে অর্থাৎ রান্না বান্না শেষ করে আমাকে স্কোপ দেবে রান্না করার, সেই সুযোগের অপেক্ষা করতে হবে না। তার আগেই আমি আমার মতো জিনিসটা করে নিতে পারবো, কিন্তু ওই চেষ্টার মধ্যে নেই। দেখেছো কখনো সেই প্রচেষ্টাটা? ঠাম্মি থাকতে ঠাম্মি ভালো করে খাওয়াতো, ঠাম্মি কি করে খাওয়াতো সেটা তো ব্লগের মধ্যে রয়েছে, তা সেভাবে কেন করলে না? ঠাম্মি যে উপর থেকে চাট মশলা, লেবু, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিত, মনে নেই সেটা? ভিউয়ার্সদের মনে আছে, ভিউয়ার্সরা কিন্তু মনে করিয়ে দিচ্ছে, ওদের সেটা মনে নেই। বাইরের ফ্রেঞ্চ ফ্রাইজ ওদের কাছে সুস্বাদু নয় কোনো মতে। ফ্রোজেন খাবার এখন বেশি খাচ্ছে, কারণ ওই বিকেলের যে সমস্ত স্ন্যাক্স আইটেম সেটা তো ঠিকঠাক তরিজুত করে হচ্ছে না, তাহলে এই সমস্ত ফ্রোজেন স্ন্যাক্স যদি না থাকে তাহলে ভিডিওতে বিকেলের আড্ডা জমানো যাবে কি করে? একই সেই দুধ চা, মানে আমরা জানি কারোর কারোর চায়ের নেশা থাকে, ঠিক আছে যেমনই দুধ হোক না কেন চা খেয়ে নেবে। ও বাবা, এ দেখি আবার আমুল গোল্ড না হলে চা খাবে না, সব থেকে ঘন দুধ। আমি তো জানি আশীর্বাদের যে ইউরো প্যাকেটটা আছে আর আমুল যে রেড গোল্ডটা রয়েছে, সব থেকে ঘন দুধ আর দামিও দুধটা, সেই দুধের প্যাক ছাড়া ওদের বাড়িতে চা হবে না, তারা করবে ওয়েট লস। কি বলো তোমরা, সত্যি হাসিও লাগে, তোমাদের সাজেশন গুলো জলে যাচ্ছে সেটা ভেবে খারাপও লাগে, আর যাকে বলছো সে যে কান থেকে শুনছে না, মানে কানে শুনছে না শুধু চোখে দেখে না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছে, এটা দেখে সত্যি খারাপ লাগে। তোমরা এমন জায়গায় ঢিলটা দিচ্ছ, ঢিলটা ঠিক নিশানা মতো গিয়ে পৌঁছচ্ছে না। বাড়িতে যেদিন বাপি এসেছিল সেদিন সমস্ত কিছু এনে দিয়ে গেছে, সেই বাজার ফুল সব কিছু এবার শেষের দিকে, গাছে ধরেছে পোকা। মানুষের অভিযোগ হচ্ছে এই পোকা শুধু গাছে নয়, তোমার জীবনে তুমি নিজেই ধরিয়েছো, বুঝে নাও ওকে কি বলেছে। আমি কিন্তু সেটা বললাম, ওর জীবনের এক পর্যায়ে গিয়ে সত্যি এরকম হয়ে গেছে যে ও এক সময় খুব গর্ব করে বলেছে, না আমার একার ফেস ভ্যালুতে সবটা চলে, আমার মানে আমাকে চাকরানির মতো রেখে দেয়। আজকে দেখো, তখন তো একটা হেল্পিং হ্যান্ড পেত, এখন পাচ্ছে না, সেই অভ্যেসটা কিন্তু রয়ে গেছে, কেউ কেটে দেবে কেউ রান্না করবে, মানে ও সর্বদা কেটে দিত, ওর শাশুড়ি মা রান্না করত, তার জন্য প্রচুর খাটনি। সেই অভিযোগে সংসার ছাড়া, সেই অভিযোগে ঘর ছাড়া। আর বেশিরভাগ মানুষ এই একটা কথা বলে, হ্যাঁ তোমার শাশুড়ি তো আর তোমার সাথে তোমার হাজবেন্ডের সাথে তোমাদের ঘরে গিয়ে তোমাদের মাঝখানে ঘুমায় না, তাহলে আর ওর জ্বালা যন্ত্রণাটা তুমি বুঝবে কি করে? দেখো এই পরিস্থিতি যে সত্যি কারোর জীবনে হয়নি আমি কিন্তু এটা কখনো বলিনি, তবে ওর জীবনে হয়নি এটা আমি দাবি দিয়ে বলেছি। কেন? কারণ ভিডিওর মধ্যেই রয়েছে, ও নিজেও শাশুড়িকে নিয়ে যাচ্ছে, বলছে মা তুমি কেন মেঝেতে শুলে, চলো ঘরে ঘুমাতে যাও। আমাদের কি বলার আছে? ভিডিওর মধ্যেই এভিডেন্স। এবার বলবে ভিডিওটা নাটক করার জন্য করেছিল। হ্যাঁ শাশুড়ি মা তো থাকছে মেঝেতে, গরমকাল মাত্র 3 মাস, আর বাকি সারা বছর কি করতো? বাকি সারা বছর কি ছেলে রাত্রেবেলা জেগে থাকতো? কি অভিযোগ দাও একবার বলো, তার স্বামী নাকি এতটাই অকর্মণ্য, এতটাই অপারগ যে সে বন্ধ ঘরেতে তার বউকে খুশি করতে পারে না। এদিকে তার স্বামী কারোর সাথে ক্যাফেটেরিয়া গিয়ে কথা বলেছে, সেখানেও পরকীয়ার ইন্ধন চলে এলো আমাদের কাছে, আমাদের কানে, মানে এই কথা শুনতে শুনতে আমরা পাগল হয়ে যাওয়ার অবস্থা, যে হ্যাঁ সন্দীপদা পরকীয়া করেছে, তাও আবার কোনো বিবাহিত নারীর সাথে।
কাকে কি অভিযোগ দাও, কি পয়েন্ট অফ ভিউতে এগুলো দাও। কালকে পাতানো দিদি বলেছে যে এখন ঠিকঠাক টাইমে ব্লগ দিতে পারে না কেন, কারণ 10 বারের কাজ করে তো তাই। তা আরেকজনও তো ঠিকঠাক টাইমে ব্লগ দিতে পারে না, তার মাঝে মধ্যে ওয়াইফাই প্রবলেম হয়ে যায়, মাঝে মধ্যে তার এডিট করা হয় না, মাঝে মধ্যে তার এডিট করা হয় না, মাঝে মধ্যে তার ঘুম হয় না তাই সে দিতে পারে না। তো তাকে তো কই প্রশ্ন করে না, সে কোন বাড়ির কাজ করে, সে তো যে বাড়িতে থাকে সেই বাড়িরই কাজকর্ম করতো না, সে কেন ঠিক টাইম মতো ব্লগ দিতে পারে না, এই অভিযোগ তো মানা যায় না, তাই না? এ কেমন কথাবার্তা ভাই, যাকে নিয়ে কন্টেন্ট করছে আগে তো দেখতে হবে সে নিজে ঠিকঠাক টাইম মতো ব্লগ দেয় কিনা। সে নিজেই দিতে পারে না আর অন্যের দিকে তীরটা ছুটছে, কোনো মানে আছে? হ্যাঁ, অসহায় মহিলাকে তোমরা দেখেছো, ম্যাক্সিমাম ডেজ ওর ব্লগের টাইম গন্ডগোল হয়ে যায়। এই তো বোধহয় ফ্ল্যাটে আসার কয়েকদিন আগে থাকতে একটু রেগুলারিটি মেনটেন করেছে, তাও যেদিন ইচ্ছা হয় না বলে দেয় ওয়াইফাই প্রবলেম করছে আর নাহলে নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছে। এই তো অভিযোগের খাতা, এখানে এই নামগুলো এনলিস্ট করে রেখে দিয়েছে যে এই এই অভিযোগগুলো যাবে। মানে স্কুলের ডায়েরিতে জ্বর হয়েছে শুনতে শুনতেও না ম্যাডাম বুঝতে পেরে যায় যে ইচ্ছা করে কামাই করেছে, জ্বর ওর হয়নি। এইখানে ব্যাপারটা সেরকম যে ওয়াইফাই প্রবলেম হয়নি আমরাও বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা বললেই ওই যে তোমরা কি কিছু দেখেছো, তোমরা কি কিছু প্রুফ পেয়েছো, তাহলে তোমরা বলছো কেন, জানো কিন্তু তোমরাও যে যেটা আমরা বলছি সেটা সত্যিই বলছি, তারপরেও বিশ্বাস করতে চাইবে না কেন, স্বার্থে ঘা লেগে যাবে, আমাদের পছন্দের মানুষটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আগে হ্যাঁ, তোমাদের বিশ্বাসঘাতকতা করেছে সেই মানুষটা, শুধু তোমাদের সাথে নয়, দীর্ঘদিন তার 5 বছরের সম্পর্কে থাকা স্বামীর সাথেও সে বিশ্বাসঘাতকতাটাই করেছে। এখন অভিযোগ তুলে নিয়ে এসে যদি যে রাস্তাটা তার জন্য তৈরি করে দিয়েছিল বাড়ি ফিরে আসা সেখানে পা দিত, তাহলেই তো জীবনটা সুখের হতো। হ্যাঁ, সময় লাগত, তবে ঠিক কি হতো না, আরো বেশি করে এটা ঠিক হওয়ার রাস্তা ছিল এইভাবে যে ওরা ভিডিও তৈরি করে দেখানোর জন্য, ওদেরকে হলেও হাসতে হবে, একসাথে থাকতে হবে, আর এই প্রচেষ্টাতেই কিন্তু একসাথে আসা মানে একসাথে ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করা বা একত্রে সময় কাটানো, অভিযোগগুলো দূর হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি যা হয়েছে আস্তে আস্তে ভুলে যাওয়া। হ্যাঁ, স্মৃতিতে ধুলো পড়ে, ভুলে কেউই যায় না, স্মৃতিতে ধুলো পড়ে, কিন্তু ঠিক হওয়ার একটা সুযোগ থাকে, সেই সুযোগটাকেও নিজে হাতে শেষ করেছে। বলেছে ওই বাড়িতেও একটা একটা মুহূর্ত থাকতে পারবে না, ওখানে নাকি ওর প্রাণ সংশয় হয়ে যাবে, এমন পুরুষের কাছে প্রাণ সংশয় হবে যে পুরুষ একটা দিনও এই মানুষ চলে যাওয়ার পর তার কাছে অভিযোগটা নিয়ে যেতে পারলো না যে কেন তুমি এরকম করছো। বারবার ভিডিওতেই বলেছে কোন রকম কিছু করেনি, আর তার সাথে নাকি মানে তার জন্য নাকি ওর একটা সেফটি প্রবলেম হয়ে গিয়েছিল যে ওকে ভিক্ষা মায়ের বাড়িতে গিয়ে থাকতে হয়েছে। আজকে ভিডিওর মধ্যে বললে শুনলো, মানে শুনলে বললো, কথাটা ভুল বললাম, যে তোমরা আবার জিজ্ঞাসা করবে এটা কোন মা। হ্যাঁ, জিজ্ঞাসা করারই তো কথা, তুমিও জানো যে কেন কেন পাবলিক জিজ্ঞাসা করবে যে এটা কোন মা, কি কারণে প্রশ্নটা আসবে, তাই না? তুমি সবই জানো, কিন্তু না জেনে শুনে ওই ন্যাকামিটা ঠিক পোষায় না আর কি, আমরা বললে তখন আমরা দোষের খাতায় নাম লেখাই। চলো কিছু কমেন্ট তোমাদের জন্য তুলে ধরি। হ্যাঁ, এত মাংস খেলে কোনোদিন রোগা হতে পারবে না, অ্যাজ ইউজুয়াল আগের মতো কমেন্ট ব্যাক করছে যারা কিছুদিন ধরে বলছিলে যে ওয়াও তোমার কমেন্ট সেকশনটা দেখে ভীষণ আনন্দ হচ্ছে, আমরা বলেছিলাম না কয়েকদিনের খেল, অপেক্ষা করো দেখতে থাকো। আচ্ছা, এমনই মা যে নিজের সন্তানের থেকে খাওয়াটাকে বেশি গুরুত্ব দেয়, যা লেখা ছিল আমি কিন্তু তা বলিনি, শব্দ পাল্টে দিলাম, খুবই বোরিং ব্লগ হচ্ছে, খাওয়া রান্না করে এই ছাড়া কিছু নেই, নতুনত্ব আনো। আমি কিন্তু সম্পূর্ণ সম্মানজনক কমেন্টগুলোই পড়ছি, ঠিক আছে, এতে কারো সম্মান আনি হচ্ছে না, ওকেই করেছে, তাতে কিন্তু ও লাভ রিয়াক্ট দিতে পারেনি, এটা ওকে অভিযোগ জানিয়েছে ওর ব্লগটাকে বেটার করার জন্য, সেই অভিযোগে ও বার্তা দিচ্ছে না, তাহলে ওর ভিউয়ার্সদেরকেও কতটা গুরুত্ব দেয় ভাবো তো। কেউ আবার বলো না বাচ্চা মেয়ে কত কি করবে একসাথে, বাচ্চা মেয়েকে সামাল দিচ্ছে তার মা হেল্পিং হ্যান্ড হিসেবে, তারপরেও সে পেরে উঠছে না, ইজিলি সকালবেলা উঠে ওয়ার্কআউটের ক্লাস জয়েন করতে পারে, দেখেছো এতদিন বাড়িতে এসেছে একটা দিনও করতে, একদিন অন্তর অন্তর মাকে না নিয়ে বেরোলে মায়ের হচ্ছে মন খারাপ, যেন ওর হয় না, আবদার। আচ্ছা, তারপর কোথায় আচ্ছা, যখন ক্যামেরা ফেস করছে তোমার দাদা ভাইকে একটু ভালোভাবে আসতে বলো, এইভাবে এসে ও নিজের তো এইভাবে আসে, নিজেরও তো একটা ভালো লাগার বিষয় আছে, বলে লাভ নেই। গ্যাস ওভেনের পাইপ, হ্যাঁ গ্যাস ওভেনের পাইপ অনেক দিন ধরে মানুষ ঠিক করতে বলছে, কিন্তু কোন রকম তোয়াক্কা দেয় না, কেন করে না আমি বুঝতে পারি না, কারণ ওটা সত্যিই রিস্কি, গ্যাসের তলা থেকে পাইপ নিয়ে যাওয়া বলো বা মাইক্রোওয়েভ সেফ বাসনপত্র ছাড়া স্টিলের থালা যেদিন দিচ্ছে আমিও সেদিন অবাক, আরাম বাবা, এরকম কি নতুন কোনো ইয়ে বেরিয়েছে নাকি যেখানে তোমার স্টিলের থালা বাসন ইউজ করা যায়,
আমি জানি না যেটা নিয়ে আমি সেটা বলবো কেন, কারণ আমাদের বাড়িতে দুটো দুটো মাইক্রোওয়েভ রয়েছে, কোনোদিন আমরা এরকম ব্যবহার করিনি। মাইক্রোওয়েভ রয়েছে, তারপর ওটিজি রয়েছে, আমরা জানি না যে এরকম কিছু বাসনপত্র চলে কিনা। আমরা তো সবসময় জানতাম আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ সেট সমস্ত কিছু আছে, সেইগুলোই ব্যবহার করতে হবে। আমার শাশুড়িমা তো ভীষণ সতর্ক থাকে, কোনোভাবে মানে এইসব রোল টোল গরম করার সময় একটা কাগজ দিয়ে দেয়, কাগজের উপর দিয়ে রোলটাকে দেওয়া হয়, তারপর ঘোরানোর জন্য আলাদা কিছু বোল টোলে না, কাগজের উপর দিয়েই ঘুরিয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, এই গার্ডার প্লাস্টিক তারপর রাংতার যেসব রয়েছে ফয়েলগুলো আর কি যেটা বলো, সেই সমস্ত কিছু ইউজ করা চলে না। কিন্তু ও কি এই বইটা একবারও পড়ে দেখেনি যেটার উপর ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কি কি ব্যবহার করতে পারবে বা কি কি নয়? এ তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে, আর ওর জন্য ফ্ল্যাটে থাকা বাকি মানুষগুলো বিপদে পড়বে। কে জানে, যারা ফ্ল্যাটের ভিডিও দেখো ভাই, তারা গিয়ে জোর কদমে কমেন্ট করো, না হলে পরবর্তীতে নিজেরাই বিপদে পড়বে আর বলবে দীর্ঘদিন তোমার ভিউয়ার্সরা তোমাকে সচেতন করেছে আর তুমি দেখেও না দেখার ভান করেছো। দোষটা কিন্তু ওরই হবে, এখন 55,000 টাকা যাচ্ছে রঙে, তখন কিন্তু 2,25,000 টাকা খরচা করতে হবে। সচেতন করো, সচেতন করো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে 2 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিওর সাথে।